আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। দক্ষিণ ভারতের একটি ছোট্ট দ্বীপ, মাঝ সাগরের বুকে জেগে ওঠা কোনো দ্বীপ নয়, স্থানীয় একটি বিশাল আয়তনের লেকের মাঝখানে এই দ্বীপটি। মুনরো দ্বীপ নামে পরিচিত এই দ্বীপটিতে রয়েছে কয়েকটি গ্রাম। বাসিন্দারা সবাই কৃষি ও মৎস্য চাষের সাথে জড়িত, কিন্তু সমুদ্রের পানির উচ্চতার বৃদ্ধির কারণে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটি ক্রমশই ডুবে যাচ্ছে লোনা জলে। অনেক বাসিন্দা চলে গেছেন দ্বীপ ছেড়ে, বাকিরাও হয়তো চলে যাবেন অন্য কোথাও। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে। মুনরো দ্বীপ নামের ছোট্ট সুন্দর দ্বীপটি কিভাবে ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে তা জানাব আহমেদ বাইজিদের রিপোর্টে। আটটি ছোট ছোট দ্বীপের সমন্বয় গঠিত মুনরো থুরুথু বা মুনরো দ্বীপ। একসময় 15,000-এর বেশি লোক বাস করত এই দ্বীপে, কিন্তু ক্রমশই দ্বীপটি পানিতে ডুবে যেতে শুরু করায় কয়েক হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে গিয়ে বসতি করছে। এখন দ্বীপটিতে আছে 9,000-এর মতো বাসিন্দা। লেকের স্বচ্ছ পানি, চারদিকে সবুজ প্রকৃতি আর নিরিবিলি পরিবেশের কারণে আশেপাশের অনেক শহর থেকে মানুষ বেড়াতে আসতেন দ্বীপটিতে। এখানে খাল ও লেকের পানিতে নৌকায় চড়ে বেড়ানোই মূলত শহুরে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় ছিল। এছাড়া খোলামেলা পরিবেশে পিকনিক করতেও আসতো তারা দল বেঁধে। কিন্তু গত প্রায় 2 দশক ধরে দ্বীপটি ক্রমশ ডুবে যাচ্ছে। জোয়ারের পানি তোড়ে ধীরে ধীরে সেটি মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ ভারতের কেরালা প্রদেশের কল্লাম জেলায় অবস্থিত মুনরো দ্বীপ কল্লামের অষ্টমুদি লেক ও কেল্লারা নদীর মাঝখানে অবস্থিত দ্বীপটি। বহু যুগ ধরেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দ্বীপটি। ইতিহাস থেকে জানা যায় 19 শতাব্দীতে ওই অঞ্চলে ব্রিটিশ প্রশাসক জন মুনরো তার অঞ্চলের একটি মিশনারি চার্চকে বিচ্ছিন্ন এই দ্বীপটিকে বরাদ্দ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে দ্বীপটিতে। গির্জার লোকেরাই কৃতজ্ঞতা স্বরূপ তার নাম অনুসারে দ্বীপটির নাম রাখেন মুনরো দ্বীপ। এরপর ধীরে ধীরে দ্বীপটিতে বসতি গড়ে ওঠে। একসময় দ্বীপটিতে নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় না থাকলেও এখন কেল্লারা নদীর উপর সেতু নির্মিত হওয়ায় গাড়ি চালিয়েই পর্যটকরা যেতে পারেন দ্বীপটিতে। বার্তা সংস্থা আনাদুলুর ভিডিওতে দেখা গেছে জোয়ারের সময় দ্বীপটির ভেতরে পানি ঢুকে যাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণে এমনটা ঘটছে, যার ফলে দ্বীপের মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে দুর্বিষহ। দ্বীপের গ্রামবাসীরা যাদের জীবিকা কৃষি নির্ভর তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে জোয়ারের পানিতে। দ্বীপের মানুষগুলো বলছেন তাদের চোখের সামনে দ্বীপটি ক্রমশ তলিয়ে যাচ্ছে, অথচ অতীতে এমনটি ছিল না। একসময় দ্বীপটির ভূমি উর্বর হিসেবে খ্যাত ছিল, প্রচুর নারকেল হতো দ্বীপটিতে, বাসিন্দারাও যে কারণে নতুন নতুন নারকেল বাগান করতেন। চিংড়ির চাষও ছিল অর্থনীতির বড় একটি উৎস। মুনরো দ্বীপসহ আশেপাশের অনেক কৃষক চিংড়ি চাষ করত, কিন্তু ক্রমশ সমুদ্রের লোনাপানির উপস্থিতি দ্বীপটির উর্বরতা যেমন নষ্ট করেছে, তেমনি মাছ চাষকেও ক্ষতিগ্রস্ত করেছে। দ্বীপটির পরিস্থিতি নিয়ে বেশ কিছু গবেষণা চলছিল, যদিও কোভিড-19 মহামারীর কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। নীলাকান্তন রাজাপ্পন নামের এক বাসিন্দা জানান দ্বীপটির জমি কৃষির জন্য খুবই উর্বর ছিল। তারা নির্বিঘ্নে একসময় চাষাবাদ করতেন, কিন্তু গ্রামে পানি ঢুকে যাওয়ায় কৃষি প্রায় বন্ধের উপক্রম হয়েছে। তিনি বলেন, পানিতে আমাদের ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, অনেক আসবাব নষ্ট হয়ে গেছে, সমস্যা এখন গুরুতর হয়ে উঠেছে, বেশ কয়েক মাস ধরেই আমি আমার বাড়িতে থাকতে পারছি না। রাজাপ্পান জানান পানির কারণেই ঘরের দেয়ালে ফাটল ধরেছে, যে কারণে তাতে আর বসবাস করার সুযোগ নেই। পানি বৃদ্ধি গ্রামের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। পানির উপস্থিতির কারণে গ্রামের নারকেল গাছগুলোয় ফলন বন্ধ হয়ে গেছে। দ্বীপটি সাগরের মাঝে না হলেও অষ্টমুদি লেকের সংযোগ রয়েছে আরব সাগরের সাথে, যে কারণে পানিতে লবণের প্রভাব থাকায় মুনরো দ্বীপে আগের মতো এখন আর ফসল ফলে না। দ্বীপবাসীরা অন্য কিছু করে যা অল্প উপার্জন করেন বাকিটা চেয়ে থাকতে হয় সরকারের কর্মসংস্থান প্রকল্পের দিকে, সেটাই তাদের জীবন ধারণের প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে।
লবণ পানির উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপে খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। বেশি জোয়ার হলেই সুপেয় পানি সরবরাহের একমাত্র প্রকল্পটি বন্ধ হয়ে যায়, নৌকায় করে বাইরে থেকে খাবার পানি আনতে হয়। রাজাপ্পান বলেন, জোয়ারের পানি বৃদ্ধির কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আর এসব কারণে মুন্ড্র দ্বীপটি ক্রমশ স্থবির হয়ে পড়ছে। কেরালার রাজধানী থিরুভানান্থপুরম ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর আর্থ সায়েন্স গত বছর থেকে মুন্ড্রদ্বীপকে পর্যবেক্ষণ শুরু করেছে। প্রতিষ্ঠানটির এক গবেষণায় বলা হয়েছে, অষ্টমুদী লেকের পানি ধারণ ক্ষমতা গত ১৭ বছরে ১৫% কমেছে। স্থানীয় পঞ্চায়েতের সাবেক প্রধান ও সমাজকর্মী বিনু করুণাকরণ বলেন, মুন্ড্রদ্বীপের সাথে সাগরের সরাসরি কোনো সংযোগ নেই, তবু দ্বীপের চারপাশের পানির কারণেই দ্বীপটি ক্রমশ তলিয়ে যাচ্ছে। কমলান থুলা সিধুরন নামে এক বয়স্ক বাসিন্দা জানান, আমাদের ঘুমানোর জায়গা নেই, অন্য কোনো পথ নেই, শুধুমাত্র স্থানীয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে আছি। ইতিমধ্যেই আমি পঞ্চায়েত প্রধানের কাছে সাহায্যের আবেদন করার জন্য কাগজপত্র প্রস্তুত করছি। তিনি বলেন, আমরা কাদামাটি দিয়ে দ্বীপের চারদিকে বাঁধ তৈরি করে পানি ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু তাতে কাজ হচ্ছে না। ১৯৮৬ সালে ওই এলাকায় থেনমালা বাঁধ নির্মাণের পর থেকে মুন্ড্র দ্বীপটি ডুবে যাওয়া শুরু হয়। ২০০৪ সালে সুনামির পর তা আরও বেড়ে গেছে। সুনামির আগে বছরে দুই মাস দ্বীপটিতে পানি প্রবেশ করত, কিন্তু সুনামির পর থেকে সেটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্ড্রদ্বীপের বেশিরভাগ মানুষ কৃষক ও মৎস্যজীবী। তাদের ধারণা, সুনামির পর থেকেই তাদের দ্বীপটি আরও দ্রুত সাগরে ডুবে যাওয়া শুরু করেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান মিনি সূর্যকুমার বলেন, ভারত মহাসাগরে ওই সুনামির পর থেকেই দ্বীপে দুর্ভোগ শুরু হয়েছে। সুনামির কারণে সমুদ্র পৃষ্ঠে যে পরিবর্তন হয়েছে, এটি তারই ফল বলে মনে করেন তিনি। কেরালার পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর পি কে গোপানের মতে, নাটকীয়ভাবে পানির এই উচ্চতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ফল। তিনি বলেন, গ্রামবাসীদের পক্ষে এখানে বসবাস করা কঠিন, এমনকি গ্রীষ্মের সময়ও দ্বীপটির অনেক এলাকা ডুবে যায়, যে কারণে গ্রামবাসীরা এই দ্বীপটি ছেড়ে চলে যেতে শুরু করেছে। ক্রমশ কমছে দ্বীপের জনসংখ্যা। তবে এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, মুন্ড্র দ্বীপটি আসলে ডুবছে না, মাটি ক্ষয়ের কারণে দ্বীপটিতে পানি ঢুকছে। অন্যদিকে কেরালা ত্রিশূর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৬-১৭ সালের এক রিপোর্টে বলা হয়েছে, ২০০৪ সালের সুনামির কারণে ওই অঞ্চলে দালান নির্মাণ বেড়ে গেছে, যা দ্বীপবাসীর জীবনে প্রভাব ফেলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।